শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি কমন কয়েন আপনাদের সামনে তুলে ধরছি। কয়েনটি যতটা না কমন তার থেকে বহু গুণ আনকমন হচ্ছে কয়েনটির ডিটেলস। আমি যদি একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবেন, পৃথিবীতে যত কমিউনিটি কয়েন আছে সেগুলোকে যদি আপনি শতাংশতে ভাগ করেন, যদি পার্সেন্টেজে নিয়ে আসেন, তাহলে দেখবেন 98% কয়েনে যে সকল অ্যানিভার্সারির যে সকল কয়েনগুলো দেখতে পাবেন আপনারা, দেখবেন 25 ইয়ার্স অ্যানিভার্সারি সিলভার জুবলি, 50 ইয়ার্স গোল্ড জুবলি, ডায়মন্ড জুবলি, বা 100 ইয়ার্স যেটাকে আমরা বলি সেন্টেনারি। বাট আমার হাতে এখন যে কয়েনটি, এটি কিন্তু সত্যি খুব কম কমিউনিটি কয়েনেই কিন্তু এই ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। আমি তো বললাম মাত্র 1% কয়েনে হয়তো বা দেখবেন এরকম ডিটেলস। কয়েনটি খুবই কমন একটি কয়েন, এটি 5 রুপিস সার্কুলেটিং কমিউনিটি কয়েন, একটি রিপাবলিক অফ ইন্ডিয়ার। অ্যাজ ইউজুয়াল 5 রুপির যে কয়েন হয়ে থাকে ওয়েট হচ্ছে 6 গ্রাম, ম্যাটেরিয়াল হচ্ছে নিকেল ব্রাস, এইজ হচ্ছে রিডেড এইজ, ডায়ামিটার হচ্ছে 23 mm, থিকনেস হচ্ছে 2 mm। এবার বলি কয়েনটির ডিটেলস। আমার হাতে যে কয়েনটি আছে সেটি হচ্ছে 1000 ইয়ার্স অফ বৃহদেশ্বর টেম্পল, যেটা থাঞ্জাবুর যেটা অবস্থান, যেটা এই বৃহদেশ্বর টেম্পল বানানো হয়েছিল 1003 থেকে 1010 AD। তো বুঝতেই পারছেন 1000 বছর পুরনো এই কয়েনের ডিটেলস। যেই মন্দিরটি আপনারা, টেম্পলটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এখানে বৃহদেশ্বর টেম্পল, আর সামনে একজনের স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিং রাজা রাজন ওনার নাম। আপনারা অনেকেই অ্যানশিয়ান কয়েন কালেক্ট করে থাকেন, আপনাদের অনেকের কাছেই ছোলা এম্পায়ারের কয়েন আছে। এই টেম্পলটি সেই ছোলা এম্পায়ারের সময়কার কিন্তু সেই এই মন্দিরটি। এটির অবস্থান হচ্ছে বালাগানাপতি নগর, থাঞ্জাবুর, তামিলনাড়ু। আপনারা যদি কখনো তামিলনাড়ুতে যান অবশ্যই এই পুরনো মন্দিরটি, টেম্পলটি দেখে আসবেন। এটির আরেকটি নাম আছে রাজা রাজেশ্বরম, এই টেম্পলটির নাম। আবারও বলছি স্ট্যাচুটি হচ্ছে রাজা রাজানের, 1000 ইয়ার্স অফ বৃহদেশ্বর, বৃহদেশ্বর টেম্পল, থাঞ্জাবুর, 11th century এই টেম্পলটি বানানো হয়েছিল। বুঝতেই পারছেন অত্যন্ত পুরনো একটি টেম্পল। আর এই 1000 ইয়ার্সকে বলা হয়, 25 ইয়ার্সকে যেমন বলা হয় সিলভার, 50 ইয়ার্সকে গোল্ড, 70 ইয়ার্সকে ডায়মন্ড, 100 ইয়ার্সকে সেন্টেনারি। আর যখন কোনো আপনারা এরকম কয়েন, কোনো কয়েন পাবেন যেটা 1000 ইয়ার্সের ইতিহাস বহন করে, সেটিকে কিন্তু মিলেনিয়াম কয়েন, মিলেনিয়াম বলা হয়ে থাকে। 1000 ইয়ার্স মিন্স মিলেনিয়াম। সো ডিটেলসটা বুঝতেই পারছেন কতখানি গুরুত্ব বহন করে কমিউনিটি কয়েনে, সাধারণত এরকম কিন্তু দেখা যায় না। তাই আপনাদের সঙ্গে ব্যাপারটি একটু শেয়ার করলাম। কয়েনটি আপনারা যারা কমিউনিটি কয়েন কালেক্ট করেন তারা অবশ্যই অবশ্যই কয়েনটি কালেক্ট করে রাখার চেষ্টা করবেন। কয়েনটি কিন্তু 4 মিনিটেই কিন্তু কয়েনটি বের হয়েছিল, 2010 সালের কয়েন এটি। হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, নয়ডা, 4 মিনিটে কয়েনটি বের হয়েছিল। বাট কী পরিমাণ বের করেছিল সেটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু সেটা কিন্তু ডিক্লেয়ার করেনি। মোটামুটি যেহেতু কয়েনটি কমন পাওয়া যায়, খুব অ্যাভেলেবেলি পাওয়া যায়, তাই ধারণা করা হচ্ছে কিন্তু বেশ
কয়েক পিসি কিন্তু মিন্ট হয়েছিল 2010-এ, সিঙ্গেল ইয়ার ইস্যু, কিন্তু অনলি 2010-এই কিন্তু এটি মিন্ট করা হয়েছিল। আর রিভার্সে তো বললামই যে স্ট্যাচুটি দাঁড়ানো, আর পেছনে টেম্পলটি বৃদ্ধেশ্বর টেম্পল, সামনে রাজা রাকিং রাজা রাজনের স্ট্যাচু, উপরে লেখা আছে 1000 ইয়ার্স অফ বৃহদেশ্বর টেম্পল, নিচে মিন্ট মার্ক দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি, এটি হচ্ছে নয়ডা মিন্টের একটি কয়েন, দেখতেই পাচ্ছেন মিন্ট মার্কটি 2010-এর ঠিক নিচে কিন্তু দেয়া আছে। আর আদার সাইড অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান রুপির ওভার সাইডে আছে আশোকা, ইন্ডিয়ার কোয়ার্টার পাম, যেহেতু এটি 2010 সালের কয়েন তাই কিন্তু শুধু পাঁচ দেখতে পাচ্ছেন। 2011 থেকে আমি অন্য ভিডিওতে বলেছিলাম, বেশ কয়েকটি ভিডিওতেই বলেছি, 2011 থেকে ইন্ডিয়া কিন্তু তাদের এই রুপি, এই যে এখানে যে ফাইভ দেখতে পাচ্ছেন, ফাইভের আগে কিন্তু রুপি সাইনটি নেই, ইট মিনস এটি 2011-এর আগের কয়েন, 2011 থেকে কিন্তু ইন্ডিয়া কয়েনে তাদের রুপি সাইনটি অ্যাটাচ করে কয়েনের সঙ্গে। এখানে ইন্ডিয়া লেখা দেখছেন হিন্দিতে, ইংরেজিতে, আর ফাইভ ইংরেজিতে রুপিস লেখা আছে, আশোকা অন টপ, ফাইভ অন বটম, আদার সাইড তো বললামই ডিটেলস, একটা স্পট আছে ডান দিকে, এর থেকে ভালো পাইনি সত্যি কথা, যেটা পেলে এটাকে রিপ্লেস করে ভালোটা রাখবো। ইন্ডিয়ার মোটামুটি কিন্তু অলমোস্ট 75% কমেমোরেটিভ কয়েন অলরেডি কালেক্ট করে ফেলেছি, বাকিগুলো হওয়ার পথে, আশা করি কালেক্ট করে ফেলবো সবগুলোই। এই স্পটটির কারণে একটু আমার নিজের কাছে একটু অস্বস্তি লাগছে, তারপরও আপাতত যেহেতু পাইনি এটি দিয়ে কভার করার চেষ্টা করছি। থিকনেস 2 mm, অ্যাকচুয়ালি 1.9 mm হওয়ার কথা, নিউ মিস্টেতে এটাতে 2 লিখেছে, বাট আই এম শিওর এটা 1.9 mm। আর ওয়েট তো 6 গ্রাম বললাম আগে, 11th century একটি টেম্পল, তামিলনাড়ুতে গেলে অবশ্যই অবশ্যই জায়গাটি দেখে আসার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের কালেকশন আরও সুন্দর সমৃদ্ধ হোক, এই কামনায় আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।